আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা যারা প্রাইমারির তৃতীয় ধাপের পরীক্ষার জন্য অপেক্ষা করতেছেন, আপনাদের অপেক্ষার পালা শেষ। আপনাদের পরীক্ষার অ্যাডমিট কার্ড অলরেডি প্রকাশ করা হয়ে গেছে। অনেকেই আছেন যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছেন না, অনেকেই আবার নক করে বলতেছেন আমার অ্যাডমিট কার্ড ওয়েবসাইটে পাচ্ছি না। আবার অনেকেই বলেছেন ভাই এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি কেন? আপনাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটির মাধ্যমে দেখাবো আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গিয়ে যে ভুলটা করেন, এরপর অ্যাডমিট কার্ড ডাউনলোড করার নিয়ম আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। সো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, প্রাইমারি তৃতীয় ধাপের পরীক্ষার অ্যাডমিট কার্ডটি ডাউনলোডের ক্ষেত্রে আপনারা প্রথমত যে ভুল কাজটি করেন সেটা হচ্ছে এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে আপনারা সরাসরি চলে আসেন। এখান থেকে কিন্তু আপনারা কোনোভাবেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড হ্যাজ নট বিন পাবলিশড ইয়েট, অর্থাৎ এখানে কিন্তু তারা এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড প্রকাশ করেনি। সো এখান থেকে কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না। তো অনেকেই আছেন যারা এই ওয়েবসাইটে চলে আসেন, এখান থেকে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার চেষ্টা করেন, এখান থেকে কিন্তু আপনারা কোনোভাবেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না। তো কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এখন আমি আপনাদেরকে শেয়ার করে দেখাবো। তো এই জন্য আপনারা আপনাদের ফোনে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, ওপেন করার পর একটি সার্চ বার দেখতে পাবেন, ওখান থেকে আপনারা এই যে দেখতেই পাচ্ছেন প্রাইমারি অ্যাডমিট কার্ড ডাউনলোড এই লেখাটা লিখে আপনারা সার্চ দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমি সার্চ দিলাম, সার্চ দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড ডাউনলোডের দুইটা লিঙ্ক চলে আসছে। আমরা যে ভুল কাজটি করি সেটা হচ্ছে প্রথমে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন http://deep.teletalk.com.bd, আমরা এই লিঙ্কের উপর ক্লিক করি। ক্লিক করলেই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই ওয়েবসাইটে চলে আসছি। তো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমরা এখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো না। তো অনেকেই আছেন আপনারা ভুল করে এই ওয়েবসাইটে প্রবেশ করেন, তারপর বলেন ভাই যে অ্যাডমিট কার্ড ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি কেন এখনও। তো এখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন না। তো কোন লিঙ্কের মাধ্যমে আপনারা ডাউনলোড করবেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। নিচের দিকে দেখতে পাচ্ছেন আরেকটা লিঙ্ক রয়েছে http://admit.dep.gov.bd। তো আপনারা এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন দুইটা পদ্ধতির মাধ্যমে আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে কিন্তু আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবো। এরপর দেখতে পাচ্ছেন এসএসসি রোল, বোর্ড এবং ইয়ার টাইপ করেও কিন্তু আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবো। তো প্রথম যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের পদ্ধতি এর উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ইউজার আইডিটা এখানে বসাবেন, এরপরে আপনারা আপনাদের পাসওয়ার্ডটি এখানে বসাবেন, এরপর এই যে দেখতে পাচ্ছেন একটা কোড রয়েছে এই কোডটি আপনারা এখানে টাইপ করে দিবেন। নির্ভুলভাবে এই কোডটি টাইপ করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাডমিট কার্ড, আপনারা জাস্ট এখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা, দ্বিতীয় যে পদ্ধতি সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই পদ্ধতির উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এসএসসি রোল নাম্বারটা আপনাকে এখানে টাইপ করতে হবে নির্ভুলভাবে। এরপর দেখতে পাচ্ছেন বোর্ড, আপনারা কোন বোর্ডের আওতায় পরীক্ষা দিয়েছেন এসএসসি, সেই বোর্ডটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা যে কাজটি করবেন এসএসসি পাস ইয়ার, অর্থাৎ কত সালে আপনি এসএসসি পাস করেছেন সেই সালটা এখানে আপনারা টাইপ করবেন। টাইপ করার পর এখানে যে দেখতেই পাচ্ছেন একটা নাম্বার রয়েছে, এই নাম্বারটা আপনাকে নির্ভুলভাবে এখানে দিতে হবে। তো এই নাম্বারটা দেওয়ার পরে আপনারা জাস্ট কী করবেন, এখান থেকে নিচে দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাডমিট কার্ড, আপনারা জাস্ট এখানে ক্লিক করলেই কিন্তু প্রাইমারি তৃতীয় ধাপের পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন, এখন আর আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।